আমি নিজে এসে আপনাকে বাঁচানোর চেষ্টা করলাম কিন্তু আপনি শুনলেন না। ওই মায়া শক্তির কাছে কালচক্র গেছে মানে তার ফল কিন্তু খুবই খারাপ হবে। আমার এই কথাটা মনে রাখবেন। রঙ্গনায়কীকে মা বলছেন মানে নিশ্চয়ই উনি খুব সৎ মানুষ। এই সমস্যাটা কি করে সমাধান হবে বুঝতেই পারছি না। নিশ্চয় ওই মায়া শক্তি কালচক্র নেওয়ার জন্য এইখানে আসবে। আমি এইখানেই থেকে ওই মায়া শক্তিকে ধরার চেষ্টা করব। সবকিছু হওয়ার পরও তুমি এখানে এসেছো। প্রথমে তুমি আমাকে খুন করার চেষ্টা করেছিলে, আমি বেঁচে গেছি বলে আমার বাবাকে মেরে ফেলেছো তুমি। আমি তোমার জন্য সবসময় ভালো চেয়েছিলাম আর তুমি আমার বাবাকে মেরে ফেললে। গঙ্গা আমার কথাটা শোন। কি বলবে তুমি? যে আমার বাবার খুন তুমি করনি তাই তো? তুমি বলবে আর আমি মেনে নেব। আমি তোমার কথা শুনিনি বলে আমার শরীরে বিষ দিয়েছিলে, আমাকে খুন করতে এসেছিলে আর আমার বাবাকে ছেড়ে দেবে তুমি? না গঙ্গা আমার কথাটা বোঝার চেষ্টা। এখন তোমার কোনো কথা শুনব না আমি। তোমাকে দেখলেই তোমার উপর প্রতিশোধ নিতে ইচ্ছা করছে আমার। কিন্তু তুমি যেটা করেছো সেটা আমিও করলে তোমার আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কিছু না ভেবেই তোমাকে ভগবান রূপে পূজো করতাম আমি, তাই তোমার করে থাকা পাপকে ক্ষমা করে দিলাম। তুমি এই মহলের কাছে আর কোনোদিন আসবে না, আমাকে মুখ দেখাবে না তোমার। চলে যাও এখান থেকে, যাও। গঙ্গা তোর রাগ করাটা স্বাভাবিক,
কিন্তু আমার কথাটা একবার শোন গঙ্গা। তুমি আমার বাবার খুন করে থাকা খুনি। তোমার কোনো কথা আমি কিছুতেই শুনবো না। এখনো কেন দাঁড়িয়ে আছো এখানে? চলে যাও এখান থেকে। না গেলে আমি চিৎকার করে সবাইকে ডাকবো। যাও, চলে যাও। দেখো মাধবী, তুমি যেরকম ভাবছো এই রঙ্গনয়কি মা কিন্তু কোনো সাধারণ ব্যক্তি নন। উনিও তোমার মতনই শক্তির অধিকারী। উনি যখন আমাদের বাড়িতে এসে এই কথা বলছেন তাহলে নিশ্চয়ই কোনো বিশেষ কারণ আছে। ওনার এখানে না থাকার সিদ্ধান্তটা না হয় ঠিক আছে, কিন্তু ওনার কথাগুলো তুমি হালকাভাবে নিও না। দরকার হলে না হয় আমরা ওই জঙ্গলের দেবীর মন্দিরে একবার ঘুরে আসতে পারি। ওনার কথাটা আমি বিশ্বাস করতে পারছি না। উনি আমাদেরকে ভুল পথে নিয়ে যাচ্ছেন। দেবীর স্থান থেকে কালচক্র নেওয়ার শক্তি আমার দাদার ছাড়া আর কারোর থাকতে পারে না। দেখো মাধবী, অন্যের শক্তিকে কখনো কম ভাবা উচিত নয়। যা কিছু হয়েছে তা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমরা সাবধান হতে পারি। আর তার জন্য যদি ওই জঙ্গলের দেবীর মন্দিরে একবার যদি ঘুরেও আসি তাহলে ক্ষতি কি আছে মাধবী? তার জন্য কালদেবীর মন্দিরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদেরকে রঙ্গনায়কী মা যা বলেছেন সেটা সত্যি কিনা জানতে হবে, এটাই বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি বলে দিচ্ছি। কি হলো মাধবী? ঠিক বলেছিলেন, দেবীর স্থান থেকে কালচক্র চুরি হয়ে গিয়েছে। কোন মায়াবী শক্তি ওটা চুরি করেছে। এতদিন যেটা ছিল না এখন একটা নতুন শক্তির আবির্ভাব হয়েছে। এটা কোন শক্তি মাধবী? আমি সেটাই খুঁজে বার করার চেষ্টা করছি। ওম নমঃ শিবায়। কি হলো মাধবী, এটা কোন শক্তি সেটা জানতে পারলে? ওটা কোন শক্তি আমি সেটা বুঝতেই পারলাম না। রঙ্গনায়কের কথাই ঠিক, ওটা আমাদের সবার থেকে অনেক বড় শক্তি। এসব কি মাধবী, এটা তুমি কি বলছো? হ্যাঁ রাজশেখর, আমার শক্তি দিয়ে ওটা যে কোন মায়াবী শক্তি আমি বুঝতে অবধি পারলাম না। আপনার কাছে যে কালচক্রটা আছে এক্ষুনি নিয়ে আসুন। ওই কালচক্র দিয়েই ওটা কোন মায়া শক্তি আমি খুঁজে বার করব। ঠিক আছে মাধবী। জঙ্গলের কাল দেবীর থেকে কালচক্র নিয়ে নেওয়া মায়া শক্তি কে তুমি? দেখাও মায়া শক্তির আসল রূপ। ওম শিবায়।
আমাদের কাছে যেমন কালচক্র আছে তেমনি ওই মায়া শক্তির কাছেও একটা কালচক্র আছে। তাই ওর আসল রূপ আমি দেখতে পাচ্ছি না। এখন কি করব মাধবী? ওই মায়া শক্তিকে আটকাবো কি করে? ওই মায়া শক্তিকে জানতে না পারলেও ওর আসল রূপ জানার কোনো না কোনো উপায় আছে, আর সেটা আমি যে কোনোভাবেই হোক খুঁজে বার করব। আমি কালচক্রকে জিজ্ঞাসা করছি। জিজ্ঞেস করো, এক্ষুনি ওই মায়া শক্তির ব্যাপারে আমাদের জানতে হবে। ওই মায়া শক্তি আসলে কে? ওর আসল রূপ আমাকে এক্ষুনি দেখাও, বলো। কি হলো মাধবী, জানতে পেরেছো? ওই মায়া শক্তির ব্যাপারে জানার জন্য শুধুমাত্র একটাই রাস্তা আছে, সেই জন্য ওখানে গিয়ে দেখলে ওই মায়া শক্তির ব্যাপারে সব কিছু আমরা জানতে পারবো। মাধবী, ওই কালচক্রটা এই কালচক্রটাকে টানছে, তুমি যে করে হোক ওটাকে আটকাও মাধবী। মাধবী আটকাও, মাধবী। কালচক্র পরস্পরকে আকর্ষণ করে এটা মনে হয় মায়া শক্তি নিশ্চয়ই জানে। কালচক্র ব্যবহার করার উপায়ও খুব ভালো মতো জানে। এতদিন শুধুমাত্র ভৈরবী ওটাকে ব্যবহার করতে পারে এটাই আমি ভেবেছিলাম, কিন্তু ওই মায়া শক্তিও ব্যবহার করতে পারে, মানে ওর হাত থেকে কালচক্রকে আমরা বাঁচাবো কি করে? আমাদের কাছে থাকা কালচক্র বের করলে ওই মায়া শক্তি আবার আসবে, সেই জন্য আমাদের এই গুপ্ত জায়গা থেকে কালচক্রকে আর কিছুতেই বার করা যাবে না। আমি ওই কালচক্র কিছুতেই বাইরে বার করব না, কিন্তু আমাদের কাছ থেকে যে মায়া শক্তি ওই কালচক্রকে নিয়ে চলে গেল তার ব্যাপারে আমাদের জানতে হবে। ওর কাছ থেকে যে করেই হোক কালচক্র আমাদের ছিনিয়ে আনতেই হবে। বাকি কালচক্রটাও যদি আমাদের হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু খুব বিপদ। ওই মায়া শক্তিকে আমি সেটা খুঁজে বার করবই, কালচক্রগুলো আমি ওর থেকে নিয়েই ছাড়বো, আমার হাত থেকে ও কিছুতেই নিস্তার পাবে না। জঙ্গলের দেবীর কাছে থাকা কালচক্র যেটা ওই মায়া শক্তি সেদিন তুলে নিয়ে গিয়েছিল, আবার এখন রাজশেখরের কাছে থাকা কালচক্রটাও সেটাও নিয়ে গেছে। হ্যাঁ নন্দিনী, আমরা যেটা কোনোদিনও ভাবতে পারিনি সেটাই হয়েছে, এখন আমরা কি করব? ওই মায়া শক্তি আসলে কে জানতে পারলে তবে তো ওর সাথে লড়তে পারবো। ও নিজেকে খুব ভালোভাবে লুকিয়ে রেখেছে, কি করব এখন কিছুই বুঝতে পারছি না আমি। কি হয়েছে, কি হয়েছে নন্দিনী, কি ব্যাপারে কথা বলছো? ওই মায়া শক্তির রাজশেখরের কাছে থাকা দুটো কালচক্রের মধ্যে একটা কালচক্র তুলে নিয়ে গেছে,
এরকম কোনো ঘটনা ঘটবে এটা আমি ভালো করে জানতাম। কালচক্রগুলো রক্ষা করতে হবে বলে যে উদ্দেশ্য নিয়ে ওখানে গেছিল সেই রঙ্গনায়কী মাকে ওরা অপমান করেছে। নন্দিনীর সাথে ঝগড়া করে গঙ্গা নন্দিনীকে ওখান থেকে বের করে দিয়েছে। তাই জন্যই ওই মায়া শক্তি খুব সহজেই মাধবীকে কোনোভাবে তোয়াক্কা না করেই কালচক্রগুলোকে নিয়ে একেবারে চলে গেল। আমাদের ওই মায়া শক্তিকে খুঁজে বের করতে হবে, তবেই কালচক্রকে বাঁচানো সম্ভব। কিন্তু কি করে খুঁজে বার করব বুঝতেই পারছি না। ভৈরবী, তুমি যোগিনী, তুমি ওই মায়া শক্তির ব্যাপারে জানার একটা রাস্তা বলবে তো? একটা রাস্তা তো আছে, কিন্তু সেই জায়গাতে আমি যেতে পারবো না, তাই জন্যই চুপ করে আছি। তুমি ওটা কোন রাস্তার কথা বলছো? কোনো দুর্গম সমস্যার সমাধান যদি কেউ বলে দিতে পারে সেটা শুধুমাত্র আমার গুরু জটামা, কিন্তু ওনার সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। কোনো দুর্গম সমস্যার সমাধান যদি কেউ বলে দিতে পারে সেটা শুধুমাত্র আমার গুরু জটামা, কিন্তু ওনার সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। সেই জন্যই আমি ওনার কাছে গিয়ে কোনো সাহায্য চাইতে পারবো না। তুমি জটামাকে দেখতে পারবে না, কিন্তু নন্দিনী তো দেখা করতে পারে। নন্দিনী নিজে গিয়ে যদি একবার বলতে পারে জটামা নিশ্চয়ই ওকে সাহায্য করবেন। সেটা হলে আর কি চাই, জটামার থাকার জায়গাতে তুমি নন্দিনীকে নিয়ে যাও। ওই মায়া শক্তির সঙ্গে কথা বলে নন্দিনী বাকিটা ঠিক জিজ্ঞেস করে নেবে। নন্দিনী, তুই ভৈরবীর সাথে এক্ষুনি যা। ঠিক আছে বাবা, চলো। ভগবান, ওই মায়া শক্তির ব্যাপারে সত্যিটা জানার ক্ষমতা দিও ওকে। এই বাড়িতেই জটামা থাকেন, ভেতরে না গিয়ে আমি এখানেই দাঁড়িয়ে আছি, তুই গিয়ে জিজ্ঞেস করে আয়। নন্দিনী, আমি এখানে তোর জন্য অপেক্ষা করছিলাম। আমার ব্যাপারে আপনি কি করে জানলেন? শুধু তোর ব্যাপারে না, পার্বতীর ব্যাপারে, জঙ্গলের দেবীর ব্যাপারে আমি সব জানি। এখন তোকে ভিতরে পাঠিয়ে ও যে বাইরে দাঁড়িয়ে আছে এটাও আমি খুব ভালো করে জানি। আমার সাথে দেখা করার যোগ্যতাও না থাকলেও ও যে তোকে সাহায্য করবে এই বুদ্ধিটা ওর এসেছে, আমি এতে খুব খুশি হয়েছি। জঙ্গলের দেবীর মন্দিরে তুই যে কালচক্র রেখেছিলি সেটা যে হারিয়ে গেছে আমার দৃষ্টি দিয়ে আমি জেনেছি। তোর সাথে হওয়া অন্যায় আমাকে ভাবিয়ে তুলেছে। কালচক্র নিয়ে থাকা ওই মায়া শক্তি কে সেটা জানতে পারলে আমি আবার ওই কালচক্র মায়ের মন্দিরে ফিরিয়ে দেব। ওই মায়া শক্তির মুখটা আমি কিছুতেই দেখতে পেলাম না, ওটা কে ছিল আমি সেটা বলতে পারবো না, কিন্তু ব্রহ্মশক্তি প্রয়োগ করে
ওই শক্তিকে খুঁজে বার করা সম্ভব। সেরম কি কেউ আছে মা? কমলনাথ বলে একজন আছে। কে ওই কমলনাথ মা? মন্ত্রবিদ্যাকে শুধু অনুভব করে, কোন রকম মন্ত্রশক্তি ব্যবহার না করে সমস্ত দুষ্ট শক্তিকে দূরে রেখে দিয়েছে। ব্রহ্মশক্তি লাভ করে সমস্ত ব্রহ্মাণ্ড এখন ওর হাতের মুঠোয়। সপ্ত ঋষিদের সমান ওনার জ্ঞান, আর সঙ্গে ব্রহ্মজ্ঞানও উনি লাভ করেছেন। বহু সিদ্ধ পুরুষের উনি আশীর্বাদ পেয়েছেন। ঋষিদের কাছে পরম পূজনীয় ব্যক্তি এই কমলনাথ। এখন এই কমলনাথ কোথায় আছেন মা? নারায়ণ বনে আছেন। তুই যদি নারায়ণ বনে যাস তখন ওনাকে দেখতে পাবি। ওনার সাথে দেখা করে ওই মায়াশক্তির কথা বলে তার সাথে ওই মায়াশক্তি কিভাবে নাশ করতে হবে সেটার ব্যাপারে উনি তোকে বলে দেবেন। আমি এখনই গিয়ে ওনার সাথে দেখা করব। আমাকে আশীর্বাদ করুন। নাগবংশের সম্মানের জন্য এতদিন ধরে এই যুদ্ধ চলছে, নিশ্চয়ই তুই জয়ী হবি। আমি তোকে আশীর্বাদ করছি, আমার উপরে ভরসা রাখ। ঠিক আছে মা। আমাদের নারায়ণ বনে যেতে হবে। আমিও সেটাই শুনেছিলাম। চল যাই। তো সব কি এনেছো তুমি? দেবসেন আনতে বলেছে বুঝি? দেবসেনার কাছে নেই, এমন কিছু আছে আমাদের বাড়িতে। এই সব কিছু যে আসছে তার জন্য এনেছি। আচ্ছা একটু দাঁড়াও। আচ্ছা বলো তো এটা কি? আচ্ছা তুমি বলবেই বা কি করে, আমি তোমায় দেখাই আগে। কি হলো গো, মনে হচ্ছে তোমার এই জিনিসে কোনো আগ্রহই নেই। ও বুঝতে পেরেছি, আমাদের সন্তানের জন্য নিয়ে এসেছি কিন্তু তোমার জন্য কিছু আনিনি, তাই তো? দাঁড়াও। এইটা তোমার জন্য। এমন একটা সাইজ নিয়ে এসেছি যাতে তোমার 10 মাস হয়ে গেলেও তুমি এই জিনিসটা পরতে পারো। আরে নাও, দেখছো কি? গঙ্গা, আজ থেকে প্রত্যেক দিন তোমাকে এই জিনিসটা খেতে হবে। এটা কাশ্মীর থেকে আনানো স্পেশাল কেশর। তুমি এটা খেলে যে অতিথি আসছে সে খুব স্বাস্থ্যকর হবে। নাও এটা ধরো। গঙ্গা, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? আমাদের সন্তানের জন্য তুমি এইসব নিয়ে এসেছো, কিন্তু আমি এখন গর্ভবতী নই। কি বলছো তুমি গঙ্গা? আমি সত্যি কথাই বলছি। Ha ha ha!
যেদিন আমার বাবা মারা গেলেন সেই দিনই আমার সন্তানও চলে গেছে। সেই দিন দুটো জীবন একসাথে শেষ হয়ে গেছে। এটা তোমাকে বললে তুমি কষ্ট পাবে তাই আমি বলিনি, তাই আমি এতদিন লুকিয়ে রেখেছিলাম। আমাকে ক্ষমা করে দিও। এইটুকু ব্যাপারের জন্য কাঁদছো? এত চিন্তা করো না, আমাদের সন্তান আবার নিশ্চয়ই হবে। তুমি মন খারাপ করো না গঙ্গা। তোমাকে সন্তান দিয়ে তোমাকে খুশি করব ভেবেছিলাম, কিন্তু এরকম ঘটনা ঘটবে আমি ভাবতেও পারিনি। বাচ্চা আসবে না এর থেকেও বেশি। তুমি কাঁদছো বলে আমার দুঃখ হচ্ছে। সন্তান যখন আসার আবার ঠিক আসবে, কিন্তু তুমি গঙ্গা আর কাঁদবে না। তোমার চোখে জল দেখতে চাই না। তুমি আর কোনোদিন কাঁদবে না গঙ্গা, ঠিক আছে? মা এই জায়গাটার কথাই বলেছিলেন না? হুম, তাই মনে হচ্ছে। জটামার কাছে জেনে তো আমরা এখানে এসেছি, কিন্তু মাধবী এখানে কি করে এলো? এই জায়গাটার ব্যাপারে মাধবী কি করে জানতে পারলো? ও এখানে কেন এসেছে? আমিও বুঝতে পারছি না কি হচ্ছে, চলো দেখি। এখানে কেন এসেছিস? আমি একজন শিব তপস্বিনী, আমি আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। ভেতরে আয়। চলো গিয়ে দেখি, চলো।
আমার কাছে কি সাহায্য পাওয়ার জন্য এখানে এসেছিস? আমি তোকে কিভাবে সাহায্য করব? আমার কাছ থেকে এক মূল্যবান বস্তু কেড়ে নেওয়ার জন্য কোন এক মায়া শক্তি আমাকে তাড়া করে আসছে। ওই মায়া শক্তির আসল রূপ আমি কোনোভাবেই জানতে পারিনি। আপনি আমাকে ওর আসল রূপ জানতে দয়া করে সাহায্য করুন। তুই ওই হারিয়ে যাওয়া বস্তুটা নিজের বললি, আসলে সত্যি কি ওইটা তো নিজের সম্পত্তি? ওটা যখন আমার কাছে আছে তাহলে তো ওটা আমারই জিনিস, তাই না? ওটাকে যত্ন করে নিজের কাছে রাখাই তো ন্যায়, তাই না? ন্যায়টা এক একজনের কাছে এক এক রকম। এখন আমি ওই বস্তুর ব্যাপারে কথা বলতে পারবো না। তোকে সাহায্য করার মতন কোনো পরিস্থিতি এখন নেই, তুই যা। ওই মায়া শক্তির আসল রূপ কি সেটা একমাত্র আপনি বলতে পারবেন। দয়া করে সাহায্য করুন, আমাকে খালি হাতে ফেরাবেন না। আমার অর্জিত বিদ্যা মান্ত্রিক বিদ্যার প্রয়োগ করা অনেক বছর ছেড়ে দিয়েছি। মান্ত্রিক বিদ্যার সঙ্গে কোনো ধরনের সম্পর্ক বহুদিন যাবৎ রাখিনি। ওই বিদ্যার প্রয়োগ করে আর জানা সম্ভব নয়। আপনাকে যাতে কেউ দেখতে না পায় সেই জন্য আপনি নিজেকে মন্ত্রবন্ধন করে রেখেছেন, অথচ মন্ত্রবিদ্যা জানেন না বলে আমাকে সাহায্য করতে অস্বীকার করছেন। ওইটা আমার নিরাপত্তার জন্যে। শুধুমাত্র সামান্য একটা মন্ত্রের ব্যবহার আমি করেছি, কিন্তু তোর এই কাজের জন্যে আমি কোনো ধরনের মন্ত্র প্রয়োগ করতে পারবো না। আমাকে আর অনুরোধ করিস না, চলে যা। ওনার কাছ থেকে এখন কিচ্ছু জানা যাবে না। এই মুহূর্তে চলে যাওয়াই ভালো, পরে আরেকদিন এসে জিজ্ঞেস করা যাবে। আপনার কাছে আসলে সব কিছু জানতে পারবো বলে ভেবেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে ভুল ভেবেছি। যাই হোক, আমি এখনকার মতো যাচ্ছি, পরে আবার আসবো। আমার মনে হচ্ছে এনার কাছে কোনোভাবে সাহায্য পাওয়া যাবে না। আমরা জিজ্ঞেস করলেও সেই একই কথাই বলবেন। হ্যাঁ ভৈরবী, এনার কাছে আমরা সাহায্য পাবো না বলেই মনে হচ্ছে। এরপরেও ওনাকে গিয়ে বিরক্ত করাটা ঠিক হবে না। এত দূরে এসে ফিরে যেতে হবে ভাবতে পারিনি। অন্য কোনো রাস্তা বের করতে হবে, চলো যাই। দাঁড়াও। হ্যাঁ, আমাকে দেখবার জন্য এসে এমনি চলে যাচ্ছ? স্বামীজি, আপনার কাছে সাহায্য চাইতে এসেছিলাম, কিন্তু আমরা জিজ্ঞেস করার আগেই আপনার সাথে যে দেখা করতে এসেছিল তাকে আপনি না করে দিয়েছেন, সেই জন্য আপনাকে না জিজ্ঞেস করেই আমরা চলে যাচ্ছিলাম এখান থেকে। ওর উদ্দেশ্যটা একদম ঠিক ছিল না, তাই ওকে ফেরত পাঠালাম। কিন্তু তোকে দেখে ধর্মের জন্য সংগ্রাম করতে থাকা মেয়ে বলে মনে হচ্ছে, তাই তোকে খালি হাতে ফিরিয়ে দিতে পারবো না। বল, তোর কি সমস্যা?
এই সব কিছু হয়েছে স্বামীজি। তুই বলছিস কালো ঘোড়া নিরাকার, এই রকম দেখা যায় অবিকার তন্ত্র সিদ্ধদের মধ্যে। মন্ত্রিকা বিদ্যাতে শতসিদ্ধ লাভ করে উচ্চতম মার্গে পৌঁছে যাওয়া সিদ্ধ পুরুষরা এই নিরাকার তন্ত্রে প্রয়োগ করতে পারে। মন্ত্রিকা বিদ্যাতে শতসিদ্ধ লাভ করা একমাত্র পুরুষ পুরুষোত্তম মাত্র। কে স্বামীজি ওই পুরুষোত্তম? ও আমার সতীর্থ। আমরা দুজন হিমালয়তে পরম জ্যোতি মুনি শ্রীচরণে মন্ত্র তন্ত্রের বিদ্যা একসঙ্গে শিক্ষা লাভ করেছি। একদিন পরম রহস্যপূর্ণ ষোড়শ মন্ত্র শিক্ষার জন্য আমাদের দুজনকে আসতে বলেছিলেন। ওই সময় ও আমাকে অন্যায়ভাবে ষড়যন্ত্র করে, আমি যাতে ওই মন্ত্রটা শিখতে ব্যর্থ হই। ও কিন্তু নিজে গুরুর কাছে ষোড়শ মন্ত্রটা শিখে নিল। শুধুমাত্র তাই নয়, ওই মন্ত্র যাতে অন্য কেউ শিখতে না পারে তখনই গুরুদেবকে হত্যা করল। আর শিখে থাকা মন্ত্রগুলো ব্যবহার করে অনেক জায়গায় ভ্রমণ করে বিনাশ করে শস্য। তারপর দেবগণের সঙ্গে লড়াই করে ওদের সামলাতে না পেরে নিজের গলা নিজে কেটে আত্মহত্যা করল। পুরুষোত্তম তার মৃত্যুর আগে এই ষোড়শ মন্ত্রটা কাউকে শিখিয়ে থাকলে সেই শুধু নিরাকার মন্ত্রটা ব্যবহার করতে পারবে। আপনার কথা শুনে মনে হচ্ছে পুরুষোত্তমের কাছে মন্ত্র উপদেশ নিয়ে থাকা কেউই কাজ করেছে। ওই পুরুষোত্তমের উপদেশ নিয়েই কালচক্রটা কেউ নিয়েছে। আপনার শক্তি দিয়ে সেটা কে বলতে পারবেন স্বামীজি? আমি মান্ত্রিক প্রয়োগ করব না বলে সংকল্প করেছি, তথাপি তুই যেহেতু শক্তি নাক সেই কারণে শুধু তোর লক্ষ্য প্রাপ্তির জন্য আমার সেই মন্ত্র শক্তির দ্বারা ও কে সেটা দেখে বলছি। স্বামীজি পুরুষোত্তম মরেনি, ও এখনো জীবন্ত আছে। পুরুষোত্তমই দেবীর কাছে থাকা কালচক্রটা নিয়ে গেছে। ও এখন আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। ওকে কেমন দেখতে কিছু একটা বলুন, আমি খুঁজে বের করব। ও কোন রূপ ধারণ করে কোথায় আছে আমি তোকে বলছি। পুরুষোত্তম এসেছে, আমার পিছনে আয়। এই পুরুষোত্তম, আমাকেই নাশ করতে এলি তো? তোর মৃত্যু এই শক্তিনাগের দ্বারাই হবে। তুই না মরা পর্যন্ত আমার এই আত্মা এই নাগের সাথেই থাকবে। তোর নাশ নিশ্চয় এর হাতেই হবে, এইটা আমার অভিশাপ। Oh
এখানে এসে তো কোনো লাভই হলো না। ওই মায়া শক্তির ব্যাপারে আমরা জানতে পেরেছি, আমার মনে হয় এটা আমাদের কাছে রাখা উচিত। চলো যাই। ঠিক আছে। এইবারেও হেরে গেলাম, দূর, কি করে যে জিততে পারবো। কি দেবসেনা, বল লাগছে কেন খেলাটা উল্টো পাল্টা খেলছো বলো তো? হ্যাঁ মা। আমার সাথে আসবে? একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ সারপ্রাইজ, তাহলে তো তোমার সাথে যাব। কিন্তু একটা কন্ডিশন আছে, আমি তোর চোখ বন্ধ করে বাইরে নিয়ে যাব, ঠিক আছে তো? ঠিক আছে মা। এসো, আস্তে আস্তে, খুব সাবধানে। মা, আমাকে আর কত দূর যেতে হবে? এই তো এসে গেছি, সিঁড়ি দিয়ে নামো। এসো। দেবসেনা, আরে আরে, এত সব জোনাকি বোকা। সাবধানে, ওই দেখো কত। মা ওখানে ধরো, ধরো, ওই দেখো সুন্দর না। এই আসার পর থেকেই কিছু না কিছু সমস্যা লেগেই আছে। মহলে এতদিন ধরে যে রহস্য চলছে তার সাথে এর কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে। এখন চুপচাপ থেকে ও কি করতে চায় দেখতে হবে। হ্যাঁ